কেজি দুধ লাগছে? 3 কেজি দুধ, 3 কেজি দুধে কয়টা মিষ্টি বানাইছো? একটা একটা মিষ্টি। এটা কি আনছো তুমি? মিষ্টি, এটা কি কি মিষ্টি? এটা আন্না মিষ্টি খাইতেন কইছেন, এরা মিষ্টি বানাইছি। আচ্ছা ক্যামেরাতে একটু দেখাই, এটা কি? এটা মিষ্টি, অনেক অনেক সুন্দর ডিজাইন আছে। তো তুমি মিষ্টি এত কষ্ট করে বানাইছি, খালি সুন্দর ডিজাইন আছে। খান খাইছে তো না, না কিরকম মিশানো সান না? ঠিক আছে, তো এটা কি মিষ্টি বানাইছো? অনেক কষ্ট করে বানাইছো, কি এত তো কিভাবে এত সুন্দর ডিজাইন কিভাবে দিছো? আরে ডিজাইন কি, এটা ওই শিরের দেয় না, শিরের দিয়ে গরম করছি রে। এর এটা সুড়ি সুড়ি সব সুড়ি গেছে, শুধু এটা আছে। আজকে কদিন থেকে মিষ্টি মিষ্টি করতেছো? কদিন থেকে মিষ্টি ট্রাই করতেছো বলো? আজ 3 দিন নাকি 7 দিন এগো, 7 দিন। আচ্ছা এই তো চেষ্টা করি, রান্না খাইতেন কইছেন, এই তো চেষ্টা করা শুরু করেছি। তোমার কয় কেজি দুধ লাগছে? 3 কেজি দুধ, 3 কেজি দুধে কয়টা মিষ্টি বানাইছো? একটা একটা মিষ্টি, মানে মিষ্টি কতটি বানাইছি কিন্তু, এটি রে গরম সিরকে দেয় না, সিরের দিছি এরি, ঢাকনা দি আগুন দিছি এরি, এডি সব ফুলি সব ভাঙ্গি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আহারে বেচারা বহুত কষ্ট করে মিষ্টি বানাইছে, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। তো 3 কেজি মিষ্টি 3 দিন লাগাইয়া যদি তুমি 3 কেজি মিষ্টি বানাও, 3 কেজি দুধ, ও সরি 3 কেজি দুধ দিয়া, তাহলে তুমি একটা মিষ্টি বানাইছো। তাও আর মিষ্টির ডিজাইন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমার যাতে একটা মিষ্টি দোকান খোলা যায়, একটা মিষ্টি দোকান করলে আশ্চর্য। কত কষ্ট করেছে, আমি তো খারাপ কিছু বলি নাই। তুমি 3 কেজি কতদিন ধরে দুধ জমাই শুধু আনারে মিষ্টি বানায় খাওয়াইতাম বলে, না হলে চেষ্টা করছি নাকি। চিনি, আচ্ছা চিনি দুধ 3 কেজি লাগছে, চিনি কয় কেজি লাগছে? শিখে দিকে বানাইছো যে শিরকে বানাইতে 6 কাপ লাগছে, 6 কাপ 3 কেজির মধ্যে 2 দিন 3 দিনে 6 কাপ দি শিরকে করছি। 3 দিনে 6 কাপ দিয়ে সিজে করে একটা মিষ্টি বানাইছো 3 কেজি দুধ দিয়া? আরে একটা ন কতটি বানাইছি, অন এডি সুড়ি গেছে, সুড়ি। আচ্ছা তোমার মিষ্টিটা মাশাল্লাহ ডিজাইন অনেক সুন্দর হয়েছে, আমি আবারও দেখাই। এই যে এই যে মিষ্টি, হ্যাঁ এই যে কমলার মিষ্টি, মিষ্টান্ন ভাণ্ডার, 3 কেজি দুধের একটা মিষ্টি। আপনারা বলেন 3 কেজি দুধ দিয়ে যদি গরমের মধ্যে এভাবে একটা মিষ্টি না, আমি আমি খাবো না কেন? তুমি এত কষ্ট করে বানাইছো, হ্যাঁ একটা মিষ্টি বানাইছো অনেক কষ্ট করে, তোমার এই কষ্ট পরিশ্রম দেখে আমি মানে একেবারে শিহরিত। ঠিক আছে, না খাও সমস্যা নাই, তোমার মিষ্টি তুমি খাইবা আমার সামনে, এটা তো আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু তুমি যে এতগুলা দুধ নষ্ট করলা, এতগুলা চিনি নষ্ট করলা, তুমি তো আমার ডুবাই ফেলো এভাবে। কি চেষ্টা করছো 3 কেজি দুধ দিয়া তুমি একটা মিষ্টি বানাইছো 3 দিন লাগাইয়া, এটা কি করলা তুমি আমার একটু কও তো। তোমার দিকে মিষ্টি মিষ্টি দোকান আশা করা যায়? তোমার মিষ্টি দোকান দিলে তো মিষ্টি 3 কেজি তাহলে একটা মিষ্টির পিছনে খরচ কত পড়ছে তোমার, হিসাব করো। 500 টাকার উপরে পড়ছে, 500 টাকা পরিশ্রম সহ। 3 কেজি দুধের দাম 300 টাকা, চিনি ধরো 1 কেজি গেছে, চিনি 1 কেজির দাম কত? 150 টাকা। 1 কেজি যায় না, 6 কাপ ধরো না 1 কেজি বা আচ্ছা হাফ কেজি ধরো, চিনি 1 কেজির দাম 100। এত হিসাব করেন, এরপরে তোমার গ্যাস আছে শুরু করছে, তাহলে কোশ্চেন কিলে যে আমি মিষ্টি খাই ওই সাধুর দন্ত না নিতে খাইলে। আমি বলছি মাশাআল্লাহ সেটা ঠিক আছে, কিন্তু তো আয় আমার মিষ্টি কই, মিষ্টি বানাই তুমি এত দামি একটা মিষ্টি খেয়ে ফেলছো, আমার কাছে জিনিসটা খুব অবাক লাগতেছে। এই দেখেন ভাই আমার এই এত দামি একটা মিষ্টি একটুগুলো টাকা খরচ করে মিষ্টিটা বানাইছে, আমি নিজে খাবো চিন্তা করছি কিভাবে খাবো দাদা আমি একটা মিষ্টি, আমার পেটে তো হজম হবে না। এখন আপনাদের একটু দেখাইতে, কিন্তু আমার পেটে হজম হওয়ার আগে মাশাআল্লাহ মিষ্টি হজম হয়ে গেছে। আমি এখন ভিডিও দিয়ে আছি, কিছু বানাইতে না, কেমনে বানানোর দরকারটা কি আমার? এইভাবে লস করি, আমার এইভাবে লস করি, মনে করলাম ওই তো দেখাইয়ে মিষ্টি বানাইছি কত কষ্ট করে, আনলে দেন না যে কষ্ট হইছে দে তোমারে। আমি সারা জীবন যে কয়দিন তোমার বিয়ের পর থেকে পর্যন্ত তোমার কতগুলো মিষ্টি আমি খাওয়াইলাম, আমার খোটা মনে করিও না, তুমি আমারে একটা মিষ্টি খাওয়াইতে বললা না, তাহলে এটা আমার কি হয়েছে? না না ঠিক আছে ঠিক আছে,
তোমার মতো লক্ষ্মী বউ থাকলে এমনিতেই সংসার উন্নতি হবে অনেক, ঠিক আছে? হ্যাঁ বউকে মানে